কি করতেছ তুমি? এক দুই তিন ডেলি কয়বার তরকারি রান্ধস? দুইবার। এই যে আমি তিন সুবান দিয়ে দিছি, আবার যখন রাত্রে আনবি তখন তিন সুবান দিয়ে দিবে, এভাবে তরকারি রান্ধবি। তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে কিভাবে তরকারি রান্না করে? আগামী ছয় মাস পেঁয়াজ কিনা বন্ধ, এগুলি দেখে দেখেই টেস্ট নিবা। বইয়ের থেকে এখন পেঁয়াজের দাম বেশি, এখন মানুষ কি করবো জানো? বউ বিয়ে না করে পেঁয়াজে বিয়ে করবো, পেঁয়াজের লগে সংসার করবো। তাই আমরা সবসময় এটা পকেটে থাকে, খুব আরাম করে যত্ন করে রাখছি। বউয়েরা তো যত্ন করি না, এখন পেঁয়াজেরও যত যত্ন করতে। এখন আবার কি আসলো? তুমি আসছো কয়টা বাজে এখন? এত লেট কেন তোমার? কাজ ছিল। কাজ ছিল না, পেঁয়াজ আনছো? বাসায় মেহমান আসছে, রান্না করতে হবে। পেঁয়াজ ছাড়া আগামী দুই তিন মাস তরকারি রান্না বন্ধ করবা, বুঝছো? পেঁয়াজ ছাড়া আমার রান্না করে কিভাবে? কি বলতেছো, পাগল হয়ে গেছো? পাতিলাটা নিয়ে আসো তো। নিয়ে আসছি, কি করবা? এটা ভরে পেঁয়াজ দিবা নাকি? একটু তেলও নিয়ে আসো। তেল নিয়ে আসবো? এটা আবার কোন ধরনেরই? এই যে নাও, নিয়ে আসছি। এখান থেকে আবার কি বের করতেছ? পেঁয়াজ কি জানো, সোনার হরিণ, এজন্য পেঁয়াজের যত্ন করে রাখতে হয়। পেঁয়াজ যত্ন করে? তোমার ব্লেজারের ভিতরে? কি বলতেছ? অনেক দামি জিনিস, দেখো না ব্লেজার গায়ে দি নাই, পেঁয়াজ রে ব্লেজার গায়ে দিয়েছি। আমি তো জীবনেও দেখিনি কাউকে এরকম ব্লেজার ভিতরে পেঁয়াজ রাখতে। এটা কি পেঁয়াজ? কি করতেছ তুমি? এক দুই তিন ডেলি কয়বার তরকারি রান্ধস? দুইবার। এই যে আমি তিন সুবান দিয়ে দিছি, আবার যখন রাত্রে আনবি তখন তিন সুবান দিয়ে দিবে, এভাবে তরকারি রান্ধবি। তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে কিভাবে তরকারি রান্না করে? দেখি পেঁয়াজ ছাড়া বাসায় কত মেহমান আসছে তুমি জানো না? দেখি 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 দেখি, দাঁড়া দাঁড়া, কি করতেছো তুমি এসব? তোমার মাথা কি ঠিক আছে? পেঁয়াজটা নষ্ট হয়ে যাবো, অনেক দামি জিনিস। কি পাগল টাগল হয়ে গেছে নাকি? আল্লাহ জানে আমি কারে নিয়ে সংসার করতেছি। বাবা মা আমার কার সাথে বিয়ে দিল? কিপটা এই পেঁয়াজ দাও, পেঁয়াজ ছাড়া রান্না করবো কিভাবে? এই গিটা লাগাও তো। এই ইদানিং তোমার কি হয়েছে, কি শুরু করছো? কেন কি হয়েছে? কেন পেঁয়াজ লাগবে জানো না? হ্যাঁ লাগতে পারে। তো পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করব? এখন তুমি তো পেঁয়াজই আনতেছো না। পেঁয়াজ? পেঁয়াজের প্রতি এত লালসা কেন? হ্যাঁ তো থাকবে না, পেঁয়াজ ছাড়া কি রান্না করা যায় নাকি? পেঁয়াজ ছাড়া বহুত মানুষ রান্না করতেছে, বুঝছো? তো পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করব? আজও লাগবই। হ্যাঁ পেঁয়াজ লাগবে। এটা কি দেখছো? এই পেঁয়াজ রশিতে বাঁধছো কেন? পেঁয়াজ সোনার হরিণ, বুঝছো? এটা কি জানো? এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো। এই কি করতেছে এগুলা? ঘ্রাণ নিছো তো, এটা দিয়ে চালাই দাও, ঘ্রাণ নিয়ে চালাই দাও, বুঝছো? আর রাখা লাগবো না। তো পেঁয়াজ ছাড়া রান্না করবো কিভাবে? এই তোমরা তিন ভাই মিলে কি শুরু করছো? হ্যাঁ রান্না করতে পেঁয়াজ দাও না? আজব তো। এই আলমারির চাবি কোথায়? আলমারির চাবি দাও দেখি তো। আরে কি করতেছো? আলমারির চাবি দিয়ে কি করবা? পেঁয়াজ বের করবো। এই যে আসছে মহামন্ত্রী, পেঁয়াজ দিতেছে একটা একটা করে, আবার রশি দিয়ে বান্দা কি করে জানো? তেলে ভিতরে চুবাইয়া দেয়। এগুলো কোনো কাজ? বাসায় মেহমান আসছে, রান্না করতে হবে তো। এত তো ক্যাঁ করিস না, বাসায় রশি আছে। রশি দিয়ে কি করবেন? এই ফ্যানের সাথে এই পেঁয়াজটা বান্দা থিয়ে দিই, জন যার পেঁয়াজ খাওয়ার শখ করবো। যায়া নাকের একটা গ্রাম নিবি, আর যার এতই খাওয়ার শখ করবো। হ্যাঁ কি করবে জানো? এই যে পেঁয়াজ সাথে আগামী ছয় মাস কোনো মেহমান টামানি বসে দাওয়াত দেওয়া যাবে না। চুপ করো, একদম বেশি কথা বলতেছো তুমি। মেহমান আসবে না, আমার কি ফ্যামিলি নেই? আমি বুঝলাম না, আপনারা তিন ভাই মিলে কি শুরু করছেন? হ্যাঁ আপনারা সরকারি চাকরি করেও 1 কেজি পেঁয়াজ কিনতে পারেন না, আর মানুষের যদি রিকশা চালায় খায় তারাও 1 কেজি পেঁয়াজ বাসায় নিয়ে যায়। তোমার আব্বারে ফোন দিও, আর তোমার আব্বারও ফোন দিও।
চুপ করো বাবা মা তোর কথা বলবো না একদম আরে যে কি বিউটি কুইন বাবা রে বাবা যে লিপস্টিক মাইরে কম কম করে যান ফোন দিয়েন আপনার আব্বারে ফোন দিয়া তিনজন রে বলবেন পেঁয়াজে চাষাবাদ করতে তাহলে অন্তত আমরা পেঁয়াজ কিনার থেকে বাঁচতে পারব টাকা কামাই তো অনেক কষ্ট আছে হ্যাঁ হিসেব তো করেন না প্রতিদিন তরকারির মধ্যে না হইল 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ খরচ করেন মজাটা তো খাইতে চান চুপ আগামী 6 মাস পেঁয়াজ কিনা বন্ধ এগুলি দেখে দেখেই টেস্ট নিবা একটা একটা দেন কোনো কথা নাই 6 মাস পেঁয়াজ কিনা বন্ধ রাখলে পেঁয়াজ যারা দাম বাড়াইছে পেঁয়াজ পয়সা দেবগা আস্তে আস্তে পেঁয়াজের দাম কমবে ঠিক আছে আমি বুঝলাম না আমার বাবা মা এই ব্যাটার কাছে কি লেগে যা আমার পেঁয়াজ দিছে আমি কিচ্ছুই বুঝতাছি না সংসার করতে আমার ইচ্ছাই করে না একদম ভুল করছ তো রাস্তায় ওই কুত্তা টুত্তা থাকে না বেড়া কুত্তা এটার লগে তোমার বিয়ে দিলে ভালো হইলো দেখেন ভাইয়া এখন কিন্তু আপনারা অপমান করতেছেন আমাদের দেখছো কি করতেছে থাকো তুমি তোমার সংসার আমি করব না আমি এখনই বাপের বাড়ি চলে যাব জান আমার এই যে বিগত মানে যতদিন যায় থাকবেন এই পর্যন্ত অন্তত এই পেঁয়াজটা ক্ষয় হইব না বউ বাপের বাড়ি চলে যাব তাও আমাকে পেঁয়াজ দেবেন না হ্যাঁ সোনার হরিণ বইয়ের থেকে এখন পেঁয়াজের দাম বেশি এখন মানুষ কি করবো জানো বউ বিয়ে না করে পেঁয়াজে বিয়ে করবো পেঁয়াজের লগে সংসার করবো তাই না সবসময় এটা পকেটে থাকে খুব আরাম করে যত্ন করে রাখছে বউয়ের এত যত্ন করি না এখন পেঁয়াজের যত যত্ন করতে হবে আচ্ছা ভাই আপনার পেঁয়াজটা দেন আর ছোট ভাই তোমার পেঁয়াজটাও দাও সরি এত সহজ ইজি এই যে পেঁয়াজগুলি সুন্দর করে এই যে ফ্যান লগে বাঁধে দিতেছি ঠিক আছে পোলাও রান্না করতে গেলে তুমি একটু তুমি কি পাগল হইছো দাও না রান্না করি মেহমান আসছিল বদনাম করে গেছে যে রান্না এরকম কেন পাশের বাড়ি ভাই তেমন করে না তারা তো প্রতিদিনই পেয়ে জানতেছে টাকা দাও আমরা কি ইনকাম করি যে টাকা দিব তাহলে আমরা ইনকাম করি না আমরা যেমন কমে এমন সংসার চলবে আচ্ছা ভাই পোলাও রান্না করব দেন না এই দুটো দেন এই দুটো হবে পোলাও রান্না শেষ হইলে এই পোলাওর উপর দিয়ে এভাবে করে তিনবার ঘুরানি দিবি দিয়া হয়ে যাবে এই যে শোনো তুমি বলছো না যে বউয়ের থেকে বেশি ভালোবাসো পেঁয়াজকে এই পেঁয়াজ নিয়ে আজকে থেকে থাকবা আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি আমি তোমার সাথে সংসার করব না এ ফোন দিতেছেন কেন পেঁয়াজ এই মিয়া পেঁয়াজে শাসাবাদ করি আমি হাজির লোক বাসার তিনটে পেঁয়াজ আছে বহুত আমাদের বাসার বহুত তিনটে ঝগড়া লাগছে কইছি যে পেঁয়াজ এগুলো ঠোঁটের মধ্যে আপনার লাগায় লাগায় গ্রাম সিঙ্গে সিঙ্গে আগামী 6 মাস থাকতে রাখেন পেঁয়াজ নেই ভাই আপনার কাছে থাকলে আমাদেরকে 2-5টা দিয়ে দেয় পেঁয়াজের লাগেও ফোন দিতেছে মানুষ দেখছো পেঁয়াজ এখন কী সে জানো সোনার হলি যত করে রাখতে নেন আপনি একটু গান গান শুনলে কি হইব এ খাওয়া হয়ে গেছে যাও ভাইয়া তুমি দুনিয়ার হারকিপটা ছাড়েন আপনারা হারকিপটা কোথা কার কাদের এগুলোর সাথে সংসার করা যায় রান্না করুন না খামুন